আজকের ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে যে 3 নম্বর স্কুল আছে বাঁকুড়া জেলা স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব। তো একের কতে আছে গির অরণ্য কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে। খ বলেছে বাতাসে যে গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম হলো নাইট্রোজেন। গ গাছের খাদ্য তৈরিতে বাতাসের কোন উপাদান লাগে? কার্বন ডাই অক্সাইড লাগে। 2-তে আছে শূন্যস্থান পূরণ করো। ক বলেছে মরিশাস দ্বীপ থেকে কোন পাখি অবলুপ্ত হয়ে গেছে? ডোডো। খ খাবারে যে অংশ হজম হয় না তা মল হিসাবে কোথায় কিছুক্ষণ জমা থাকে? মলাশয়ে। আর গ বলেছে মুগা রেশম মদ দেখা যায় আমাদের অসম রাজ্যে। 3 বলেছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। ক হচ্ছে শিরদাঁড়া নেই এমন একটি প্রাণী কেঁচো, জন্মের 6 মাস পর থেকে দাঁত উঠতে শুরু করে। গ হচ্ছে আঁশযুক্ত একটি মাছ হলো রুই মাছ। শিঙি মাগুর ট্যাংরা এদের আঁশ নেই আর আঁশযুক্ত বলেছে। ঘ হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে কোন কালে? বর্ষাকালে। তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর পরিবেশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর যে স্কুল বাঁকুড়া জেলা স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।